হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি অযোগ্যর 3 নম্বর গান কেউ জানবে না এই গানটা এসে গেছে। প্রথম কথা, আমি একটা জিনিস বলতে পারি যে কৌশিক গাঙ্গুলির ছবিতে শুধুমাত্র একটা, মানে কৌশিক গাঙ্গুলি বলো বা একটা এমনি অন্যান্য পরিচালক, এখনকার দিনের যারা পরিচালক আছে যারা কৌশিক গাঙ্গুলি টাইপেরই ছবি বানাতে গিয়ে কিছু অন্যই বানিয়ে দেয়, এবং কৌশিক গাঙ্গুলি যেটা দেখানোর প্রচেষ্টা করে তার যে ভিজুয়ালস, তার যে ফ্যামিলি ড্রামার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা অন্য কোনো ডিরেক্টরের তরফ থেকে সেটা পাওয়া যায় না, সচরাচর অন্য কোনো ডিরেক্টরের তরফ থেকে সেটা পাওয়া যায় না। তো কৌশিক গাঙ্গুলি এই যে গানটা, গানগুলো আনছে, এই গানগুলো বা এই মিউজিকগুলো, এইগুলোর মধ্যে এতটা বিউটিফুল জিনিসপত্র থাকার কারণে এক একটা পার্টিকুলার সিকোয়েন্স বা এক একটা পার্টিকুলার সিন, যেগুলো হয়তো অন্য পরিচালক হলে সেই ইম্প্যাক্টনেসটা ডালতেই পারতো না, এখানে তো পারফরমেন্সে তো ইম্প্যাক্টফুল জিনিসটা হবেই, এবং সাথে সাথে মিউজিকের ট্রিটমেন্ট এত ভালো রাখা হয়েছে, এটা দুর্দান্ত লাগছে। প্রথম কথা, প্রসূন চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ, তিনজনের ভালো মাপের অভিনেতা, এবং তিনজনেরই পারফরমেন্স বা ইন্ডিভিজুয়ালিটি এখানে সমানভাবে দেখা যাচ্ছে। এই ভিডিও সংটাতে দেখো বা প্রত্যেকটা গানের ট্রিটমেন্টে দেখো, এর সাথে সাথে ছবির মেন যে মানে ট্রুপটা হতে চলেছে সেটা কি, সেটা কোনো থ্রিলিং হোক বা সেটা কি কোনো মার্ডার মিস্টিরিয়াস ব্যাপার হোক বা আদৌ কিছু এইগুলো না হয় ফ্যামিলি ড্রামা হোক, সেটা কি সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তো অডিয়েন্সের মধ্যে সেই এক্সাইটমেন্টটা সেটা কিন্তু রেখে দিয়েছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু প্রত্যেকটা গানের মধ্যে বরাবর কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে, এবং অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানো এই গানটা মানে একদম পারফেক্ট, মানে বলতে পারো যে ডিসিশন, কারণ অরিজিৎ সিং এখনকার দিনে যে গান গাইবে সেই ছবির একটা মাত্রা অবশ্যই বেড়ে যায়, এবং এই গানটা মানে এতগুলো 3টে গানের মধ্যে এই গানটাই অ্যাকচুয়ালি অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানোটা উচিত ছিল সেটা দেখে বোঝা যাচ্ছে, এবং গানটা খুবই সোলফুল একটা গান। এবং এই ছবির যে মিউজিক্যাল ট্রিটমেন্ট বা এই ছবির যে 3খানাই যে গান এখনো অব্দি এসছে, প্রত্যেকটা গান কিন্তু নিজের জায়গায় ইকুয়ালি কিন্তু ভালো, এবং প্রত্যেকটা গানের যে ধারা, প্রত্যেকটা গান একে অপরের থেকে কিন্তু অন্যরকম, এবং এই গানগুলো যখন সিনেমা হলে বাজবে তখন বোঝা যাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই সিনেমাটার যে ট্রিটমেন্টটা এবং ভিজুয়ালি যে অডিয়েন্সকে দেওয়ার প্রচেষ্টা করছে পরিচালক সেটা কিন্তু সে পেয়েছে। তো আমি বিশালভাবে এক্সাইটেড থাকবো এই ছবিটা দেখার জন্য, দেখার যে কত তাড়াতাড়ি মানে আরো কিছু এক্সট্রা দেখতে পাই অযোগ্য। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কিরম লেগেছে গানটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।